ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। অবস্থিত আজকের এই দয়া কান্দা পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে আসেন উলামায়ে আহলে সুন্নাত হাফাজ কুরআন তুলাবায়ে আজম হাজী আজম মুরব্বিয়ে আজম যুবক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ারত ছাত্র গোবারা কৃষক শ্রমিক ব্যবসায়ী রাজনীতিবিদ সর্বস্তর সকল বন্ধুরা স্নেহের সোনামণি বন্ধুরা পরদান শীন আমার সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ মোতাবেক আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানহু দরবারে লক্ষ কোটি শুকর গুজার করি যিনি এই পবিত্র রবিউল সানি চাঁদ ফাতিহায়ে ইয়াজদহমের মাসে এই প্রচুর শীতে কুয়াশার মধ্যে আজকের এই খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানিয়ে যিনি আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কিনা? একটু আওয়াজ করে বলেন আছে কিনা? আপনাদের জবানের মালিককে, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, সব কিছুর মালিক সেই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তাহলে উচ্চ আওয়াজ করে একবার এলাকা মুখরিত করে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যিনি কাবার কাবা, যিনি বাবার বাবা, যিনি কাবা কাউসাইন, যিনি সাহেবে কুরআন, যিনি সাহেবে লাওলাত, যিনি হায়াতুন নবী, যিনি নূরের নবী, যিনি বেনজির বেমিসাল, যিনি হচ্ছেন রহমাতুল লিল আরো আস্তে কর শুধু দয়া কান্দার জন্য নবী রহমত সমস্ত পৃথিবীর জন্য বলল আমি মানব না। খোদার খোদাইত্ব যতটুকু জায়গা পর্যন্ত আমার নবীর রহমত ততটুকু জায়গার জন্য আরো আসতে কর। অনেকেই বলে নবী বিশ্ব নবী, তো বিশ্ব নবী হইলে কবর নবী কারা, হাসরের নবী কারা, রুহের জগতের নবী কে, মিজানের নবী কে, ফুল সালাতের নবী কে? আমার নবী তো এমন একজন নবী, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, স্বয়ং আল্লাহর নবী। চিৎকার করে বলে ঠিক কি না? তিনি হচ্ছেন রাহমাতুল লিল। সেই নবীর প্রশংসা করি আমরা, শুধু আমরা করি তা না, আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, ও হাবিব আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে আমি উচ্চ মকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। যিকরাক মিন জিকরি ফামান যাকারাকা যাকারান, আল্লাহ হাদিসে কুরসির ভিতরে বলেন যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনি নবীর জিকিরও করা লাগবে, কারণ আপনার জিকির করলেই আমি আল্লাহর জিকির হয়ে যাই।
এই নবীর প্রশংসা করার দরকার আছে কিনা? কিছু মানুষ আছে নবীর প্রশংসার কথা শুনলে মুখটা কালা হয়ে যায়, মত মনদেহের মুখের মধ্যে কুত্তা মুত্তা দিছে, সব মানতে পারে। আল্লাহর প্রশংসা করলে হের কোনো আপত্তি নাই, নবীর প্রশংসা করলে হের গায়ে লাগবে। কারণটা কি? কারণটা একটাই, তার কফালে হিদায়ত নাই। এই পৃথিবীর জমিনে রসূলকে ছাড়া কেউ হেদায়েত পাওয়ার আশা করতে পারে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি, আমার আল্লাহকে আল্লাহ তো আমার রসূলকে হিদায়েতের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, কথা বলে ঠিক কি না? ওই নবীর প্রশংসা সৌরভ আরেকবার উচ্চ আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান্না গাও, হে আব্বাজিরা গো, আমি নুমানির সামনে 30 পারা কোরআন মওজুদ, আমি বলছি কোরআন শরীফ সামনে লাগবে না, কারণ সুন্নিরা বানায় ওয়াজ করে না, কোরআন হাদিসে যা আছে তাই বলে, কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই কোরআন মানি কি মানি না? এই আস্তে বললেন মানি খুশি হবে না, জোরে বলেন কোরআন মানি কি মানি না? এই কোরআনের চাইতে আমাদের আর শ্রেষ্ঠ কোন কিতাব আসেনি, এই কোরআন হলো মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থ, কথা বলে ঠিক কিনা? এই কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে বাল হুয়া কুরআনু মাজিদুন ফি লাওহি মাহফুজ, কোরআন বলবে আমার বাড়ি লৌহে লোহে। ওগো কোরআন, তুমি কার উপরে নাযিল হয়েছো? কোরআন বলবে রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল হয়েছি। ও কোরআন, এই কোরআনের কত দাম একটু শুনেন রে বাবা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর, ঠিক কি না? এই কদরকে যদি জিজ্ঞেস করি কদর তুমি কদরের এত দাম কারণটা কি, কদর বলবে আমার কোন দাম ছিল না, আমার দাম বাড়ার কারণ হলো একটা, কি রে কদর তোমার দাম কেন বেড়ে গেল? কদর বলে শাহরু রমাদ নাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কদর বলে আমি রাত্রে আল্লাহ কোরআন নাযিল করেছে, আমি রাতে কোরআন নাযিল হওয়ার কারণে আমার দাম বেড়ে গেছে, নতবা আমার কোন দাম ছিল না। এখন প্রশ্ন, কদরের দাম বেশি না কোরআনের দাম বেশি? আর আস্তে করতে করতে গোনা হইতাছে, আস্তে কথা গেল কে? একটু জোরে বলেন না, কার দাম বেশি? এ কোরআন তোমার তো দাম কেন, যে তোমার কারণে কদরের দাম বেড়ে গেল? কোরআন শরীফ বলবে আমারও কোনো দাম থাকতো না, যদি মুসা নবীর উপরে নাযিল হতাম, যদি দাউদ নবীর উপরে নাযিল হতাম, যদি সুলাইমান নবীর ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হতাম, আমার দাম বেড়েছে এই কারণে, আমার আল্লাহ দামি নবীর উপরে নাযিল করেছে, দামি নবীর কারণে আমি কোরআনের দাম বেড়ে গেছে, কথা বলে ঠিক কি না? কদরের চেয়ে কোরআনের দাম বেশি। এখন প্রমাণ হলো কোরআনের চাইতে নবীর দাম বেশি, বুঝাইনি না আসলে কিছু করার নাই। আচ্ছা সহজে বুঝাই, বাদান আপনার নাম কি? আব্দুল্লাহ। গতবারও উনি মাহফিলে বসা ছিল আমার পাশে,
আব্দুল ওয়াহিদ, ওনার কাছে আমি একটা আরবিতে চিঠি লিখলাম। কিসের আরবি? চিঠিটা ওনার কাছে দিলাম, কিন্তু উনি আরবি পড়তে জানে না। চিঠি পড়তে পারবে? চিঠি পড়তে হলে আগে ওনাকে আরবি শিখতে হবে, জানতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এই কোরআন তো আগে নাজিল হই না, এই কোরআনের আগে আমার আল্লাহ নবীর দুনিয়াতে বানাইছে, আমার নবীর আগে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এরপরে 40 বছর পরে শরীয়তে মুহাম্মদী নবীর উপরে কোরআন পাঠাইছে। তাইলে বোঝা যায় কোরআন নাজিল হওয়ার আগে আমার রসুল আরবি কথা জানে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের চাইতে আমার রসুলের দাম বেশি। আর একটু সহজ করি, এখানে উলামায়ে কেরাম আছে, এই কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ পড়ে নেক 10টা, জোরে নেক কয়টা? এমন কোন মারফু জন্ম হইছে না নুমানির সামনে দাঁড়ায় দলিল দিতে পারবে যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকের পরে 10টা গুনাহ মাফ হবে, এমন কোন হাদিস আছে? শুধু 10টা নেকি হবে, কিন্তু নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টা নেক হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তুমি নবী চিনো না, পরের বারে রান খাওন তো বুঝো ভালো। একটু কথা বলে না ঠিক কিনা? আমার বাইরে কাউরে গালি দিছি আমি? দরকার নাই, কারো গালিও দিব না, কারো নামও নেব না। কোরআন আছে আমি আছি, হাদিস আছে আমি আছি, এজমা আছে কিয়াস আছে আমি আছি। কথা বলেন না ঠিক কিনা? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে মিরিকে আমি আপনাদেরকে নবীর প্রতি মহাব্বতের কথা, নবীর প্রতি সাহাবায়ে কেরামের কত মহাব্বত ছিল এই দুইটা আলোচনা করে বিদায় নিয়ে যেতে চাই। হে আব্বা, তার আগে আমি একটা ওয়াজ করব। এই কিছুদিন আগে একটা মাস গেছে আরবি মাস, এই মাসটার নাম ছিল রবিউল আওয়ালের নাম হলো গুণৈব রবিউল। এই মাসে আমরা অনেকেই মিলাদুন নবী পালন করেছি। এই মিলাদুন নবীর কথা কোরআনে আসেনি। হায়রে ফারুক ভাই, কেন কোরআন শরীফ আমার সামনে আইনা দিলা? এখন তো ওয়াজ দেখতে এলোমেলো হয়ে যাবে। হে আব্বাজিরা, এই কোরআন শরীফের ভিতরে একটা সুরার নাম আছে, এই সুরার নাম সুরাতুল আলে ইমরান। নাম কি? আর জোরে নাম কি? সুরার নাম সুরাতুল আলে ইমরান, 3 নম্বর সুরা, 3 নম্বর পারা, 81 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, ওয়া ইযা আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকবারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আরো বড় করে বল আল্লাহু আকবার। এই কোরআনের মধ্য থেকে আয়াত নিলাম, হুজুর আসেনি রুহের জগতে? জোরে বলেন কোন জগতে? আরো জোরে, এই রুহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। একত্রিত কইরা গো আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করেন, ও নবীজিরা রে, ও নবীর রুহুরা,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নবুয়াত দিয়া পাঠাবো, হিকমা দিয়া পাঠাবো, নবুয়াত দিয়া পাঠাবো, কিতাব দিয়া পাঠাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমাদের কাছে আমার একজন সব নবী যাবে, সুম্মা যাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমাদের কাছে আমার একজন নবী যাবে, এই নবী তোমাদের কিতাবকে সত্যায়িত ঘোষণা করবে, যিনি তোমাদের কিতাবকে জনসম্মুখে সত্যায়িত ঘোষণা করবে, এই নবীর যদি তোমরা কেউ পাওয়া যাও, লা তুমিনুন নাবিহি, ওই নবীর উপরে ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু, ওই নবীকে ধর্ম বিষয়ে সাহায্য সহযোগিতা করতে হবে, এই ওয়াদা যদি মানতে পারো তাইলে নবুয়াত দিব, কিতাব দিব, হেকমত দিব, নতুবা কিতাব হেকমত দিব না, নবীরারে আমার আল্লাহ বলেন, হে পয়গম্বরেরা রে, ক্বালা আখাজতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার গুরু দায়িত্ব মেনেছো? আমি যে আদেশ করেছি আদেশ কি তোমরা মেনেছো? নবীরা বলে কালু আকরারনা, হ্যাঁ আমরা আপনার একরার আপনার ওয়াদা মেনেছি। আমার আল্লাহ কই মানলে হবে না, কালা ফাসাদু, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, হে শীষ নবী তুমি তোমার বাবা আদমের সাক্ষী হয়ে যাও, ও ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলের সাক্ষী হয়ে যাও, হে নূহ তুমি তোমার সন্তান শামের সাক্ষী হয়ে যাও, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। তারা বলল হয়ে গেলাম, আল্লাহ কো নারে না, আমার নবীর মিলাদ আমি আল্লাহ তোমাদের কথার সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আকবার বলে, এটা কি দুনিয়াতে না রুহের জগতে? এখনো দুনিয়া হয় নাই, আসমান হয় নাই, জমিন নাই, নাই তো নাই, খোদার জগতে কিছু নাই, তখনই আল্লাহ নবীদেরকে নিয়ে মিলাদুন নবী করতেছে। বলবেন নোমানি হুজুর, মিলাদুন নবী কি আমরা তো বুঝি না, কারণ হুজুর এই ওয়াজ আমাদের এলাকাতে বেশি একটা হয় না, আমরা বুঝি না, একটু বুঝায় দেন, ঈদ মানে কি? জোরে ঈদ মানে কি? ঈদ মানে কি? আনন্দ খুশি, কথা কন্যা ঠিক কিনা? মিলাদ শব্দটার তিনটা অর্থ পাইলাম, মিলাদ, মাউলিদ, মৌলুদ, জন্ম, জন্মস্থান, জন্মকাল, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্মকাল, মৌলুদ মানে জন্মস্থান, জন্মকাল যাই বলেন, মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনে, নবীর জন্মতে খুশি হওয়ার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা নবীর আগমন খুশি না বেজার? খুশি না? নবীর আগমনে একজন বেজার ছিল, কারো? ইবলিস। কথা বললে কারা? এখনো আমাদের সমাজে কিছু নবীর আগমনের কথা শুনলে বেজার, আরো আসতে করে আসেনি, আমরা কি খুশি না বেজার? কারণ এই নবী না আসলে খোদার জগতের কিছুই হইতো? আচ্ছা আচ্ছা, কষ্ট গেল আপনাদের, যত কষ্ট হোক বারোটার ভিতরে মাফ এসে সব ওয়াজ মাত্র এখনো শুরু করি নাই, করব এখন। আমি আপনাদের সামনে মূল ওয়াজের ভিতরে ঢুকে যাই, সবাই আমার সাথে অন্তরটা লাগায় কুরআন শরীফ পড়বেন, আউযু বিল্লাহি মিনাস, জোরে জোরে, বিসমিল্লাহি والذين آمنوا أشد حبا لله চিৎকার মেরে কর আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন কুরআন কার বাণী? আর জোরে কার বাণী?
এই কুরআন যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তিরা আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আমার আল্লাহ দেখতে কই দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ কই তারাই ঈমানদার, আমার আল্লাহ কই আশাদু হুব্বাল্লিল্লাহ, যারা আমার আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবাসে তারাই হলো ঈমানদার। আওয়াজ করে বলুন হাজার হাজার ভাইয়েরা, সুন্নি জনতারা, ইসলাম প্রেমী ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? বাসি, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর ভালোবাসি, হারাম খাওয়া বন্ধ করি না। আল্লাহর ভালোবাসি, পরের হক নষ্ট করে খাওয়া বন্ধ করি নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহর হক হাত তুললাম, আল্লাহর হক মাফ করতে পারে আল্লাহ চাইলে, নাও করতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ তুমি বান্দার কাছ থেকে ক্ষমা না নিবা। মক্কা মদিনায় গিয়া যদি খানে কাবা বাইটাও খায়ালাও, দিল্লা খায়ালাও, আল্লাহ কো কোন লাভ হবে না। যার হক মাইরা খাইছো তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাহলে আমি আল্লাহ ক্ষমা করব, নতুবা আমি ক্ষমা করব না। কথা বলেন ঠিক কি না? লাভ কি? নামাজ পড়ে সুদ খা, নামাজ পড়ে গোসল খা, আছে রে এমন লোক। হে আব্বা, অন্তরের কান লাগাও, আল্লাহ কই তারা ঈমানদার যারা আমাকে ভালোবাসে। আল্লাহর একটা ডাক দিয়া কয়, ও কাবার মা মালিক, জীবনে কোনদিন আপনারে দেখলাম না, আপনারে কিভাবে ভালোবাসবো, জীবনে আপনার কেন পাইলাম না, জীবনে কোনদিন আপনাকে নিয়ে অনুভব করতে পারলাম না, আপনার ভালোবাসবো কিভাবে? আমার আল্লাহ বলে, আমারে দেখাও লাগতো না, আমারে অনুভব করা লাগতো না, আমারে শোয়াও লাগতো না, আমি আল্লাহ তোমাদের জানাবে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, আমার নবীজির এতাতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমার নবীর যদি ভালোবাসতে পারো, ওই নবীর ভালোবাসাটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আরো আসতে কোন কাকে ভালোবাসা হয়? নবীরে ভালোবাসার দরকার আসেনি, নবীরে ভালোবাসলে নবীর সুন্নতের দরকার আসেনি। হে আব্বাজিরা, এই জন্য শায়ের লেখছে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? কথা বলে ঠিক কি না? সুন্নত মা জানি, কিন্তু আমরা মানতে আমল করতে রাজি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, নবীজিকে সাহাবিরা ভালোবাসছে কিনা? আসতে কোন কেমন বাড়ছে? না এমন না, আমি যেমন নবী আমার মত নই, এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই। আছে? আচ্ছা, তাহলে একটা শুরু একটা দলিল দেওয়া যায়, আপনারা মুখস্থ রাখতে পারবেননি? মানে এটা হইলে আকলি দলিল, আকলি দলিল বুঝেননি, ব্রেনের দলিল দেওয়া যায়। আমার নবীজি, ইয়া আইয়ুহা শামস, নবী বলছেন হে সূর্য তুমি ডুবে গেছো, আমি রসুল অনুমতি দিলাম উঠো। রসুল বলতে দেরি হয়েছে, মাগরিবের ওয়াক্ত থেকে সূর্য উঠে আসরের ওয়াক্ত হয়ে গেল। নবী বললেন ইয়া আইয়ুহাল কমার,
হে চন্দ্র দুই ভাগ হয়ে যাও, রসুল বলতে দেরি হয়েছে চন্দ্র দু ভাগ হতে দেরি হয়নি। তো যে বলে নবী আমাদের মতন, আপনি কইবেন ভাই তুই আমার দুলা ভাই লাগাইস, তোর আদর করাম, মুরগির রান খাওয়াম, খাসির গোস্ত খাওয়াম, যত্ন করুন নবীর মতো, তোমাদের মতন তাহলে তুমিও নবীর মতন। তো নবী তো ডুবন্ত সূর্য উঠাইছে, ভাই সাহ তুমি একটু উঠায়া দেখায় দেখ, ভাই সাহ কইব দুলার ভাই শালা এতদিন তুই আমার শালা ছিলি, আজকা থেকে তুই আমার লালা বালা গস, আমার দ্বারা এই কাজ সম্ভব না। আপনি বলবেন যেহেতু আপনার দ্বারা সম্ভব না, নাকে খদ দিয়া কানে ধরা কয়া যান, এই নাপাক মুখ দিয়া আর কোনদিন নবীরে আপনার মতন কইবেন না। ঠিক কিনা বলো, নবী কি আমাদের মত হতে পারে? হাত তুলে বলেন হতে পারে? নবী তো হচ্ছেন রাহমাতাল লিল আমিন, আর তুই তো বড় সেই রহমতের কাঙ্গাল, সেই রহমতের মুকাপিকি। কথা বলেন না, কার ছিলা সিন্নি খাইলা মুল্লা সিল্লা না, এই জন্য আমি একটা গান গাই, গাইতাম নি, গাইতাম নি, দলিল আমি দিব আপনারা কইলালি গাম গামুনি, শুনেন শুনেন শুনেন, সাডে গায়া পাতনায়াত মুল্লা রে ও মুল্লা হাউসে বাড়ি বাড়ি মিষ্টি হাওরে মুল্লা কোন শরীয়ত দিয়া রে সাডে গায়া পাতনায়া মুল্লা রে, কথা বলেন ঠিক কিনা? সারের হই না মুসলমানি, গাবির হই না বিয়া, ওই না গাবির দুধ খাওরে মুল্লা কোন ফতোয়া দিয়া রে সাডে গায়া পাতনায়া মুল্লা রে, কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী কইলে কবে দাও, জানাজার পরে হাত তুললে দোয়া করলে কবে দাও, আজানের আগে দুরুদ সালাম করলে কব বেদাত, মাজার জিয়ারত করলে কব বন্ড, কবর জিয়ারত করতাম গেলে কব বেদাত, আর যেখানে যাই সেখানে বেদাত, বেদাতের ফ্যাক্টরি খুলে বইছে, কথা কন্ঠা ক মিলাদুন নবী বেদাত, আমি কই মিলাদুন নবী বেদাত, আর হেলিকপ্টার দায়া ওয়াজ করায় বাদত, আমি বললাম মিলাদুন নবী কেন বেদাত, কোন নবীও করে নাই কোন সাহাবীও, তো আমি বললাম নবীদের জীবনে নবী কয়টা মাহফিল হেলিকপ্টারটা করছে বা দলিল দিয়া যাও, শেষ আচ্ছা আচ্ছা, নবী দরকারে নবীর কোন সাহাবী হেলিকপ্টার আওয়াজ করছে কয়া যাবে, কন্যা কোন তাবি করছে, কন্যা কোন তাবে তাবি করছে, কন্যা কাশেম নানু তুমি করছে, কন্যা আশরাফ আলী থানবি করছে, কন্যা তো তাইলে আপনি যে করেন এটা তো বেদাত, আরে কথা বলে ঠিক কি না? বেদাতের অভাব নাই, তবে বেদাতের প্রকার বেদ আছে, একটা ভালো বেদাত, আরে বেটা বেদাত না করলে তো তুই আল্লাহরে পাবি না, এই যে মাহফিল কোন নবীর কালে এরকম মাহফিল ছিল, এরকম প্যান্ডেল মাইক টাইক দিয়ে মাহফিল ছিল, নবীর কালে মসজিদে টাইট ছিল, নবীর কালে কারেন্ট ছিল, বেদাতের অভাব নাই, হে আলী নবীর প্রেমের কথার বলালে বেদা, কথা কোনো ঠিক কি না? আমার ভাইয়ারা বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসছে কি বাড়ছে না, কি নিজের মত না নবীর মত মনে করে, নবী নবীর মত আমি তো তার গোলাম, আমি তো নবীর উম্মত, আমি নবীর উম্মত, উম্মতের মত নই, নবী আমার মনিব, নবী আমার মনিব, নবী নবীর মত, কথা বলেন না ঠিক কিনা? হে আব্বাজির গো আমার নবীর জলিল কদর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের প্রারম্ভে আমার নবী ডাকতে কই সাহাবীরা রে, ও সাহাবীরা
দাও, দিনের জন্য ইসলামের জন্য কে কি দিবা নিয়ে আসো। কেউ চার বাঘের দুই বাঘ আনলেন, কেউ দুই বাঘের এক বাঘ আনলেন, কেউ তিন বাঘের এক বাঘ আনলেন। হযরত সিদ্দিকে আকবর একটা গাঠুরি পাইদা একটা পুতলা বানায়া নবীর সামনে হাজির করে দিলেন। আমার নবী কাটকিটা খুলছে গো, কাটুরিটা খোলা দেখে ঘরের দ্বারা ঘরের যে দাদা দারু আছে ওই দারু নিয়ে আসছে, ঘরের যে সুই সুতা ছিল ওইটাও নিয়ে আসছে। বড় আশ্চর্যের কথা হলো, নবী তাকায়া দেখে এই পুতলার ভিতরে ঘরের সুলার ছাই পর্যন্ত দেখা যায়, সুলার ছালি ঢলে এসেছে। নবী ডাক দিয়ে কই আবু বকর রে, ওই আবু বকর তোমার পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ? আবু বকর ডাক দিয়ে কই ডবি গো, আপনি বুঝি মনে করেছেন আমি ঘরটা খালি করে রেখে দিয়েছি? না 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 না, আমি ঘর খালি রেখে আইনা ভাই। আবু কায়াতুল্লাহ ওয়া রাসূলহ মৌলবি নুমানির ওয়াজ নোট করো, আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, আবু কায়াতুল্লাহ ওয়া রাসূলহ নবীগো আমার ঘরটা খালি রেখে আসি নাই, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল হাজির রেখে দিয়েছি। অথচ নবীর সামনে আবু বকর দাঁড়ায় রয়েছে, এরপরও কোন নবী আমার ঘরে আপনি আছেন? আরো আসতে দেখো, সুলাইমান নবী যদি দুই মাইল দূর থেকে পিঁপড়ার কথা বুঝে শুনে, আমার নবী কি মদিনা শরীফ থেকে আজকের মাহফিলের আওয়াজ শোনার ক্ষমতা নাই? আসতে কইছেন মনে হয় বেজাল আছে, আওয়াজ করে বলে আসি কিনা? এই ক্ষমতা নবীরে কে দিয়েছেন? সাহাবীরা নবীরে কত ভালোবাসে, কথা বলে না ঠিক কিনা? আর আমরা সেই নবীকে ভালোবাসতে চাই না, এই নবীরে যারা ভালোবাসবেন আমার নবী আপনাকে কবর যাওয়া মাত্র রিসিভ করবে, কুলু মুবারকে তুলে নিবে। একটু দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জুড়ে আল্লাহুম্মা হাম্মাদ আমার নবী কত মহাব্বত করেছে একটু শুনে যাও। আমি আজকে নবীর মহাব্বতের উপরে আলোচনা করব। এই আব্বা আমার নবীর একজন জলিল কদর সাহাবী যার নাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বললেন সালমান আনা আহলাল বায়াত। নবী কই সালমান হলো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই সালমান ফারসি আমার নবীর সামনে দাঁড়ায়া চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর কইরা সেরা কান্না করে, এ দয়া কান্নার বাবার রে, আমি নুমানির যত জিনিস আছে একটারও মুবারক কওয়া যাবে না, আর আমার নবীর জীবনে যেইটা নবী ব্যবহার করছে ওইটাকে মুবারক বলতে হবে, কথা বলে ঠিক কিনা? সালমান চোখের পানি বলা কাঁদে গো, নদী একটা ডাক দিয়া কয়ে সালমান তোমার চক্ষু দিয়া কেন জোর জোর করে পানি ঝরতেছে?
সালমান কান্দার কল দুইগো আল্লাহু আলাম ওয়া রাসূল ও কবর কাবা নবীজি আমি কেন কাঁদি আল্লাহু আলাম ওয়া রাসূল আমি কেন কাঁদি আল্লাহ এবং তার রাসূল আমার চেয়ে ভালোই জানে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ এই সংক্রান্ত যত হাদিস পাবেন দেখবেন শেষের দিকে বলা আছে আল্লাহু আলাম ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে চিল্লে কন্যা সুবহানাল্লাহ হে আব্বা কিরা অন্তরের কান লাগাও গভীর মনোযোগ দিয়া শোনাও সালমান ফার্সি চোখের পানি ফালায়া কান্দ নবী ডাক দিয়া কই বলো কিসের জন্য তুমি কাঁদো আমার নবীর সালমান ডাক দিয়া কই নবী আপনি তো আমার চেয়ে ভালোই জানেন নবী কই সালমান আমি যেইটা জানি এইটারে বলা হয় হাকিকত এইটারে বলা হয় বাতেন এইটা আমি বলতে পারবো না তোমার জবান দিয়া তুমি বলে দাও তুমি বললে আমি কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম কিন্তু নবী গো আমার একটা দুঃখের কথা আমার একটা কষ্টের কথা নবী গো আমি আপনার চেহারা মুবারক দেইকা সাহাবিয়তের মকাম অর্জন করলাম কিন্তু নবী আমি সালমান ফার্সি একজন ইহুদির কৃত দাস আমি একজন ইহুদির কেনা গোলাম ওই বাড়িতে আমাকে কর্ম করতে হয় কর্ম করে আমার সংসার চালাতে হয় আমার নিজের পেট চালাতে হয় আমি চাইলে আসতে পারি না আপনার খেদমত করার জন্য আমারও তো মনে চাই আপনি নবীর গোলামি করার জন্য আপনি নবীর খেদমত করার জন্য ও মায়ার নবী আপনি যদি দয়া করে ইহুদির বাড়ি থেকে ইহুদির কাছ থেকে আমারে মুক্ত করে নিয়ে আসতেন তাইলেই তো আমি আপনার খেদমত করতে পারতাম আপনার সেবা নিয়োজিত হয়ে যেতে পারতাম নবী ডাক দিয়ে কই ও সালমা তুই কাঁদিস না রে বাবা আমি মদিনার রসুল তোমাকে মুক্ত করে এনে দেওয়ার ব্যবস্থা করে দিতেছি আমি আপনাদের কাছে জানতে চাই রসুল আনার ক্ষমতা আছে কি না নবী তো গরিব ছিল নবী তো নিজে খাইতে পাইছে না হ ঠিক আছে নবী খাইতে পায় নাই ইচ্ছে করে খায় নাই কথা বল না নবী ইচ্ছে করে খায় নাই আরে বেকল তুমি তো জানো না ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি নবী কয় আল্লাহ হচ্ছে দাতা আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমি রাসূল হচ্ছি বণ্টন করনেওয়ালা আল্লাহর সমস্ত দন বান্দার চাবি কাটি আমার হাতে দিয়ে দিয়েছে আর আস্তে কর না সুবহানাল্লাহ তবে নবী দন সম্পদের পাগল ছিল না নবী ছিল তার উম্মতের পাগল কিভাবে উম্মতকে মুক্ত করে জান্নাত দেওয়া যায় কথা বলেন না ঠিক কি না নবী কই সালমান রে একটা দূর দিয়া ইহুদির বাড়ি চলে যাও ইহুদির জিজ্ঞেস করবা কিসের বিনিময় হলে তোমার সে আজাদ করবে মুক্ত করে দিবে সালমান আনন্দে আত্মহারা হয়া ইহুদির বাড়িতে দূর মারল ইহুদির কাছে দেখো ইহুদির ও ইহুদি আমার নবী আমাকে আজাদ করবে আমার নবী আমাকে মুক্ত করে নিয়ে যাবে বলো না কিসের বিনিময় হলে আমাকে মুক্ত করে দিবা আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে ইহুদি মনে মনে কই সুযোগ একটা পাইছি সাওয়ার মতো চাই দিতালে তো দিল না দিতালে হের ধারণা হইল এমন সাওয়ার সামু যাতে নবী না দিতে পারে রসুল দিতে পারবো না আরো জোরে ইহুদির নবীর সামনে ডাক দিয়া কই ইহুদি
বলো বলো তুমি কি চাও? ইহুদি বলে সালমান তোমার নবীর কাছে আমার চাওয়া হলো, তোমার নবীর বলবা আমাকে যেন দুই খাসা স্বর্ণ দে। কয় খাসা? খাসা ছিলেন এই যে বড় বড় উড়া এরকম বড় খাসা, দুই খাসা স্বর্ণ লাগবে। কো আর কি চাও? কো আর হলো 100টা খেজুরের গাছ লাগবে, এমন গাছ যেই গাছে খেজুর দইরা পাইকা রইছে গো, এইরকম 100টা খেজুরের গাছ দিতে হবে। ইহুদির ধারণা আমার নবী দিতে পারবে না, আপনারা আওয়াজ করে বলেন না রসুল দিতে পারে কি পারে না, আওয়াজ করে বলেন পারে কি না। ইহুদি চোখের পানি বালায়া দিছে গো, আর মনে মনে কান্দে আর কই আমি মুক্তি হতে পারবো কি না, এত কিছু চাইলো আমার নবী দিব কি পারে কিনা আমি জানি না। এই চিন্তা করে সালমান কাঁদে, কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়দ মে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়দ মে, ইয়া রাসূল নাম সালমান কাদের নবী দেখে কই কি রে সালমান চোখের পানি ফালায়া কেন কান্না করো? সালমান কই নবীজি ইহুদি আপনার কাছে দুই খাতা স্বর্ণ চেয়েছে, 100টা খেজুরের গাছ চেয়েছে, এমন গাছ সেই গাছে খেজুর দেরা পাইখা রইছে, আমি জানি না আপনি দিতে পারবেন কিনা, আমার তকদিরে মুক্ত আছে কিনা। নবী একটা ডাকতে কই সালমান রে ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাম ইয়ালামনি হাকীকাতান গায়রু রাব্বি, ওরে জিব হাজরে আমার সালমান তুমি আমার হাকীকত বুঝবা কোথা থেকে? এই পৃথিবীর কেহ আমি নবীর হাকীকত জানে না, আমার হাকীকত জানে একমাত্র আমার আল্লাহ, কথা বলে ঠিক কি না? আল্লাহ ছাড়া নবীর সিনার ক্ষমতা কেউ নাই। তুমি দেখছো মানুষ গুলো শুরুতে চলতেছে মিটতেছে, এটা কাবা বাশারুন মিসলুকুম মৌলবী বাশার শব্দ দিয়ে নবীর আমার মতো প্রমাণ করো। নুমানের সামনে কোরআন আছে, এখন আসো বেড়ার পুতুলে কুল ইন্নামা, হে নবী একমাত্র একমাত্র আপনি বলেন, নিজেকে ছোট মনে করা এটা নিজের একটা গুণ, আমারে আমি ছোট করে এটা আমার একটা গুণ, আর আমি যে বড় এটা মানুষে বলবে। আল্লাহ কষ্ট দিল আপনাদের, প্রচন্ড কুয়াশে বসে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী একমাত্র হাজা কালেমায়ে হাসর, হে নবী একমাত্র আপনি বলুন আনা আমি বাশারুন, বাশারুন শব্দের অর্থ অনেকগুলি, ডিকশনারি খুললে পাবেন বাশার শব্দের অর্থ মানুষ, বাশার শব্দের অর্থ চামড়া, বাশার শব্দের অর্থ কাবার, বাশার শব্দের অর্থ রং নমুনা সুরুত। হে নবী আপনি বলেন রঙ্গে নমুনাই দেখতে আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহি আসে, তোমাদের কাহারো কাছে ওহি আসে না। আচ্ছা আচ্ছা আপনারা বলেন, একটা লোক বলেন আপনাদের কয়জনের কাছে জীবনে জিব্রাইল আইছে? হাই কথা কোন আইছিনি কোন হুজুরের কাছে আইছিনি? একমাত্র নবী সারা কারো কাছে জিব্রাইল
আসে নাই, তাইলে আবার আপনারা বলেন নবী আল্লাহ কই নবী? আপনি বলেন আমি তোমাদের মত রঙ্গে নমুনাই দেখতে মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এইটা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিল রঙ্গে নমুনাই নবী দেখতে শুনতে তোমাদের মত, হাকিকতে নবী তোমাদের মত না, হাকিকতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হাকিকতে নবী হচ্ছে আমি আল্লাহর নূর। আরো আসতে কন হে আব্বাজিরা, আরো অনেক ব্যাখ্যা দিতে পারবো, এখানে সময় যত অল্প মানুষ অল্প, লম্বা আলোচনা করলাম না। হে আব্বাজিরা, সালমান ফার্সি আমার নবীর ডাক দেয়া কই নবী, আমি মুক্তি হতে পারবো কিনা গো আমি জানি না। নবী কই টেনশন কইরো না, এই নাও তোমার হাতে আমি দুইটা খাতা তুলে দিলাম, ওই যে দেখো মরুভূমি দেখা যায়, মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু, ওই যে মরুভূমি দেখা যায় ওই মরুভূমির মধ্য থেকে তুই খাতা বালু নিয়ে আসবা ভরপুর করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দুই খাতা বালু ভরপুর করে আনার পরে নবী বলে ডাকনা দিয়ে ডাইকা দাও, আমি ডাকনা দিয়ে ডাইকা দিলাম, একটু পরে নবী বলে ডাকনাগুলি সরিয়ে দাও, আমি ডাকনাগুলি সরাইয়া দিলাম। নবী তাকে দেখি দুই খাতার মধ্যে একটু একটু করে থুথু মোবারক দিয়া দিলেন। নবী কই সালমান এবার ডাকনা দিয়া ডাইকা দাও, আমি ডাকনা দিয়া ডাইকা দিলাম, একটু করে নবী কই এবার ডাকনা গুলি সরায়া দাও, আমি ডাকনা সরায়া দিলাম। নবী বলে সালমান বলো ডাকনা দি সরানোর পরে খাতার মধ্যে কি দেখা যায়? সালমান বলে ওয়াল্লাহে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কসম খায়া কই আমি তাকায়া দেখি দুই খাতা বালু, বালু নাই দুই খাতা বালু স্বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার, বালু কি হয়ে গেছে? আমি ফারাম না যে বড়া কোন বি আমার মতন হে বড়া ফারবুনি পারতো না। হ্যাঁ নবীর মত হইতে চাও বুঝতে হবে তোমার আকীদা নষ্ট, তোমার আমলের ভিতরে ইমানের মধ্যে ফুকা ধরছে। হে বাবা জি অন্তরের কান্না গাও, এবার আপনাদের কাছে ছোট্ট একটা ওয়াজ করি, নবী তো দূরের কথা, নবী তো দূরের কথা, নবী তো দূরের কথা, নবী তো দূরের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার কালে একটা শয়তান ছিল, শয়তানের নাম হলো নমরুদ্দা। নাম কিও নমরুদ কইলে তো না, নমরুদ্দা কইতে হইব, জোরে কর না, নাম কি? এই দেশের সবাই গরিব হয়ে গেল গো, না খায়া মরলো শেখ কাসিনা সহজে মরতো, কারণ বেড়ে আমার আপনার মতন মরলো না, কথা বলে ঠিক কিনা? তো ফেরাও নমরুদ্দ ছিল তখনকার বাদশাহ, তার কাছে কোন জিনিসের অভাব তো নমরুদ্দার কাছে সবাই যায় কো দরবেশ সাহ, বড় হুজুর না এটা, শয়তান না, কিছু দেন না খায়া বাসি কো, তুই যদি আমারে খোদা মানস তাইলে পাইবি, খোদা না মানলে পাইতি না। তো কেউ কেউ খোদা মানতেছে আবার কেউ নামাই না, ফিরা যাইতেছে। ইব্রাহিম নবী কো আমারও তো কিছু লাগলো, আমিও একটু নমরুদ্দার কাছে যাই। ইব্রাহিম নবী দেখো এই নমরুদ্দা আমার কিছু লাগবে, নমরুদ্দা হুশে আরে যার লোক আমার একটু কিছু হেতু আমার হাতে আইছে, কর কি কি আমার কিছু লাগবে, আরে আপনার তো বেশি দিমু, তবে একবার আমার খোদা স্বীকার করে তাই চলে। ইব্রাহিম নবী কো তোর কপাল জুতার বাড়ি ধরো, তোর কুস্তা আমার লাগতো না, আমি বাগি ইব্রাহিম খালি হাতে চইলা যায়
রাস্তার মধ্যে মরুভূমি দিয়ে হাঁটতাছে, এই মরুভূমি দিয়ে হাঁটে আর কতগুলি বালু একটা প্যাকেটের ভিতরে একটা কাপড়ের ভিতরে পুতলা বানায় লইছে। এই পুতলা হয়ে বাসায় যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। হিতাম বরাবর রাইকা তিনি রাতের আধারে ঘুমায় গেল। সকালবেলা ইব্রাহিম নবীর স্ত্রী বিবি সারা ঘুম থেকে ওইটা তালাশ করে, স্বামী বাজার থেকে আটা ময়দা কিছু আনছে কিনা, কিছুই তো পাই না। অবশেষে তাকায়া দেখে স্বামীর বালিশ বরাবর একটা পুতলা দেখা দা, থলে দেখা দা, এইটার ভিতরে কি? এবার তিনি মুখটা খুললো, মুখটা খুইলা দেখে এইটার ভিতরে ছিল বালু, বালু হয়ে গেছে আটা। বালু কি হয়ে গেছে? ইব্রাহিম নবীর বালুর যদি আল্লাহ আটা বানাইতে পারে, আমার নবীর বালুরে কি আল্লাহ স্বর্ণ বানাইতে পারে না? ও পারেনি, স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কেডা রে জুতা দিয়া বেরাম, জুতা দিয়া বিয়া দো, সাইজ করুন একবার জুতা দেবাই রে বিয়া দো। এগুলির জন্মের ভিতরে ব্যাধব আছে, ব্যাধব কুলাঙ্গার। তোর বাপের সাথে গেলাম সামনে করে কিতাব নিয়ে কথা বলবি? তুই তাহিরের গান গাইছিস আমার শোনা? আমি কি তাহিরের গান গাইতেছি এখানে? আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আমার ওয়াজে বলে তুই আমার সামনে বল ধরবি নাকি? পিছন থেকে কটুক্তি করবি কেন? এটা তো ভালো মানুষের লক্ষণ না, অমানুষের লক্ষণ। কষ্ট পাইছে না তারা? বিয়াদবরে কখনো সার দিতে নাই, দিলে ভবিষ্যতে আরো খারাপই করবে। আমার মায়ের এক গভীর মনোযোগ, হে আব্বা স্বর্ণর ব্যবস্থা হয়েছে, এখন বাকি আছে কি? খেজুর গাছ বলেন না বাকি আছে কি? আর জোরে কোন বাকি আছে কি? নবীকে ডাক দিয়া কই উমর, ওই আমার উমর, উমর একটা দূর দিয়া কল লাব্বাই কি আর রাসূল আল্লাহ। নবীজি আপনার উম্মত আপনার গোলাম আপনার সাহাবী আপনার কদমে হাজির, ও মায়ার নবী বলেন বলেন কিসের জন্য আমি না লায়েক রে আহ্বান করেছেন? নবী ডাক দিয়ে কই সালমান উমর, সালমানকে ইহুদির বাড়ি থেকে মুক্ত করে আনতে হবে, তার জন্য এক দুই কাঁচা স্বর্ণের দরকার হয়, স্বর্ণের ব্যবস্থা হয়েছে, এখন খেজুরের গাছ লাগবে 100টা, এখন খেজুরের গাছ কোথায় পাবো? তুমি একটা কাজ করো না, 100টা খেজুরের বিচি গয়না গয়না হাতে নাও। খেজুরের গাছ না বিচি, বিচি কি লাগাইলে গাছ উঠে? আমি লাগাইলে আমার নাইনাত কর যদি খাইতে হয় হেজুর, এরপরে সুপারি গাছ আমি লাগাইলে আমার নাই নাত করে যদি খাইতে পারে, কথা বলে না ঠিক কিনা? খেজুর একবার বেশি দিয়ে হয় কথা বলে ঠিক কিনা? আর খেজুর হচ্ছে আমার নবীর একটা প্রিয়তম খাবার, সুন্নত তিলকার সুবহানাল্লাহ। আর যত ফল আপনি খান একটা সুপরামর্শ দেওয়া যায়, যত ফলই খান সবথেকে শক্তিশালী ফল হচ্ছে খেজুর। অথচ আমরা খেজুর খাইতে চাই না, একটু মিষ্টি তো, কিন্তু সবচেয়ে উপকারিত ফল হচ্ছে খেজুর। অল্পতে পুষ্টি হয় ইনশাআল্লাহ, এই জন্য আরবীরা খেজুর ছাড়া আর কিছু বোঝে না, কথা বলে না ঠিক কিনা? আমার মায়ের গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কই উমর, 100টা খেজুরের বিচি গয়না গয়না হাতে নাও। হযরতে ওমর 100টা খেজুরের বিচি গনে হাতে নিলেন, নবী কই সালমান কই গো, উমর চল চল ইহুদির বাড়ি যায়, ও ইহুদি বলো বলো তোমার বাগান কিভাবে তুমি রোপণ করতে চাও? ইহুদি বলে নবী গো আমার বাগান আমি এইভাবে কুল করে করব। নবী বলে উমর আমি একটা একটা বিচি আমি আমার হাতে তুমি একটা একটা করে দিবা, আর আমি মায়ের নবী একটা একটা বিচি মাটির নিচে বালুর নিচে পুঁতে দিব। নবীজি কেমন নবীজি আমার?
মায়ার নবী দয়ার নবী এখানে একটা বিসি লাগায়া আরেক হাতে দূরে যায়া আরেক হাত দূরে যায়া আরেকটা বিসি লাগানোর আগে আগের বিসি গাছ উইটা বড় হয়া খেজুর দইরা খেজুর পাই খাওয়া যা আরো আসতে বলেন না সুবহানাল্লাহ খেজুর খেজুর দইরা খেজুর কি হয়ে যা আমি পারামনি আপনি পারবেন বাংলাদেশের সারা পৃথিবীর কোন হুজুর পারবে আবার হ্যাঁ বাড়াই মুখটা ঠুটি হুবায়ক নবী আমার মতন না হইলে বিয়া করছে কেরে নবী 11টা করছে তুই ফল 11টা করবে না আমার কথা বল না নবী কয়টা করছে বিবাহ 11টা নবীজি বৈশা নামাজ পড়লে যে সব হইতো দাঁড়ায় পড়লে কি সব নবীজির জন্য আমাদের আমাদের ইসলামের স্তম্ভ হলো পাঁচটা নবীর জন্য চারটা কালেমা নামাজ রোজা হজ যাকাত নাই আওলাদে রাসূল যারা নবীর বংশধারা তাদের জন্য যাকাত সদকা ফিতরা খাওয়া হারাম কালো বেদুরি করো কলা পাতা ফেরে নামাজ করতে হইছে হালে আমারে থামাই রাখছে যে হুজুর কাউরে কিছু বলেন না নালে ফুজা কেমনে দেওয়ার লাগে নোমানি বালা করি জানে হে আব্বা জিরা এরকম ভাবে 99টা বিসি লাগাইছে 99টা বিসি খেজুরের গাছ উইটা বড় হয়া খেজুর দইরা পাই খা গেছে এখন বাকি আছে আর কয়টা কতটা এখন একটা বাকি আছে উমরার নবীর হাতে বিসি দেয় না 99 পর আর বিসি উমরে বিসি দেয় না আর ইহুদি কো সুযোগ পাইছি একটা কম আছে তুমি ভাগো মুক্তি দেওয়া যাবে না উমর রে নবী ডাক দিয়ে কই উমর আমি তো বিসি দিছিলাম তোমার হাতে 100 দিলা 99 আরেকটা গেল কই উমর একটা মুস্কি হাসি দিয়ে কই নবী গো বিয়া তুমি মাফ কইরা দিবেন একটা দিছি আমার হাত থেকে পয়রা গেছিল ওইটা আমি আপনার হাতে আর না দিয়া ওইটা নিজে নিজে ফুলদারি কইরা লাগায়া দিছিলাম হুজুর ইডা দি গাছ উঠলো না আমি তো ভাবছিলাম আপনার তীর মতন আমারটাও হবে নবী বলে ওমর আমি নবীর হাত মোবারক আর তোমার হাত কি এক হাত ওমর কই নবী কখনো না আপনার হাত আর আমার হাত কখনো এক হতে পারে না অথচ নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে সেটা ওমর হইতো এত পাওয়ার উমরের এত মর্তবা উমরের এত মর্যাদা উমরের ওই উমর কই নবী আপনার হাত আর আমার হাত এক হইতে পারে না তুমি মৌলবি মুদ্দা পানি লও না তুমি কেমনে নবীর মতন হইবা তুমি মাদ্রাসায় শিশুকে দর্শন করো বহুত বহুত এই নেত্রকোনা কেন্দুয়া এক মাদ্রাসার হুজুর কওমি হুজুর কওমি মাদ্রাসার হুজুর এই মুহূর্তে আমি আপনাকে প্রমাণ দিব মোবাইল থেকে কওমি মাদ্রাসার হুজুর নিদের মুখে রেবে সামনে শিকার দিছে হে 11 থেকে 12 জন ছাত্রীকে দর্শন করছে সারা বাংলাদেশ খবরে পথে হয়েছে সময় টিভি এন টিভি যত নিউজ আছে সব টিভিতে পাগল রাসেল না ইসলাম সেটা লেবা বলা আছে হে আব্বা সুন্নিরা কোনদিন নারী দর্শন করে না কথা বলেন ঠিক কিনা আমরা নবীর সুন্নতে সুন্নি হয়েছি কথা বলেন না ঠিক কিনা আমার নবীর আদর্শ আমরা আদর্শ মানবো মা আনা আলাইহি ওয়া আসহাবি কথা বলেন ঠিক কিনা ও হে আব্বাজিরা নবী এবার ডাক দিয়া কয় ওই আমার উমর এই বিসিরা তুমি কোথায় লাগাইছো হুজুর আমার তো শরণ নাই হুজুর নবী কো সারছে মনে বলে নাই নবী কো যদি আমি জায়গাটা দেখায়া দেই তুমি চিনবা কিনা সুবহানাল্লাহ
উমর কই বিসি লাগাইলাম আমি, আমার শরম নাই। নবী দেখলো না জানলো না, নবী বলে দেখাইয়া দিলেন। তাহলে বোঝা যায় নবী গায়েব জানে। তবে নবীর গায়েবের মধ্যে পার্থক্য আছে, আল্লাহ গায়েব জানে নিজস্ব ক্ষমতা, আর রসুল গায়েব জানে আল্লাহর দেওয়া ক্ষমতা। কথা কন্যা ঠিক কি না? লেখছে কি এখানে প্রস্রাব করিবেন না, করিলে দশ টাকা, আর বেশি শিক্ষিত তো হেবর আছে, এখানে প্রস্রাব করিবেন না করিলে। এ কোরআন কি দুই? আমরা হুজুর দুই রকম করি কে রে? পরে ঠিক বুঝে না, আবার কেউ বুঝ যাও বাপ দাদার ধর্ম সারে না, এটাও ঠিক। হে আমার দুস্তরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও, নবী ডাক দিয়ে কয় উমর, ও আমার উমর, আমি যদি জায়গাটা দেখায় দেই তুমি চিনবা কি না? উমর বলে হা হা, হুজুর দেখায় দিলে চিনবো। নবী বলে উমর এই জায়গার বালু গুলি তুলো। উমর কয় খোদার কসম, নবী যে জায়গার বালু তুলতে বলেছে ওই জায়গার বালু গুলি তুইলা দেখি, ওই জায়গার মধ্যে তেমনের বিসি তেমনি পড়ে আছে। নবী ডাক দিয়ে কয় উমর, এই বিচিটা তুলে আমার হাতে দাও। ওমর বিচি তুলে নবীর হাত মোবারকে দিয়া দিলেন। আমার নবী 99 পরে 100 নাম্বার সিরিয়ালে লাগায়া দিছে, যেই মাত্র সিরিয়ালে 99 পরে 100 নাম্বার সিরিয়ালে গাইতা দিছে, সাথে সাথে আগে তীর মতন এইটাও গাছটা বড় হয়া খেজুর ধরা পাইখা গেছে। নবী কইউদির, ওই আমার ইহুদি, এই নাও তোমার স্বর্ণের খাসা, এই নাও তোমার খেজুরের গাছ। ইহুদি কই নবী বিয়া তুমি মাফ করবে, আমার স্বর্ণ লাগবে না, আমার খেজুরের গাছ লাগবে না। আপনার জিনিস আপনি লয়া যান, আপনার সালমানের এমনি আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আপনার সালমানের আপনি লয়া যান, শুধু তাই না, আজকে থেকে আমি ইহুদি আপনার কদমে পয়রা কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূল আওয়াজ করে বলেন হিদায়েতের মালিককে, আরো বড় করে কোন হিদায়েতের মালিককে, হে আব্বাজি গো, শুধু একাই শেষ না, আমার নবীর কত মোহাব্বত আজকাল মানে একটু বুঝাইয়া দেওয়া যায়। আমার নবীর কালেও মুনাফিক ছিল কি ছিল না? কোরআন শরীফের ভিতরে হুজুর কয় লিতেছে আমার আগে একটা সূরা আছে, সূরাতুল মুনাফিক। আমার ভাই কিছু হুজুর কোরআন থেকে তাফসির করবে, এই জন্য কোরআন দিয়ে কথা বলতেছি। মারহাবা কর। এই মুনাফিকের দল, মুনাফিকদের মধ্যে নবীর কালে একটা লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এটা কি মুনাফিকের লিডার? কথা কোনো মুনাফিকের আর মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুনাফিক কাফেরের চেয়েও। কারণ মুনাফিকরা নবীদের ক্ষতি করছে, মুসলমানের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে গোপনে গোপনে গোপনে, আর কাফেররা তো প্রকাশ্য শত্রু, আমি জানি তা আমার শত্রু। কিন্তু মুনাফিক গুলি নবীর পিছে নামাজও করছে আবার নবীর ক্ষতিও করছে, করছে কিনা দলিল দিতেছি। ফিদ্দার কিল আসফাল মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একবার সর্বনিম্ন স্তর। উপর থেকে কাফেররা পায়খানা প্রস্রাব করব আর এগুলো মুনাফিক গুলি খাইব, এত খারাপ মুনাফিক। আর এই মুনাফিককে আমার স্বভাবে বেশি বাজান, কথা কোনো ঠিক কিনা? নবীজি মসজিদের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের,
আর 10-15 মিনিট কথা বলে দোয়া দিয়ে দিব। নবীজি মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়া কথা বলতেছে, হঠাৎ করে গো একটা লোক আইসা কো হুজুর আমার কিছুক্ষণ হয়ে গেল, আমার একটা উট হারানো গিয়েছে, আমি এই উটের বিশ্রয় পাই না, আপনি কি বলতে পারবেন আমার উটটা কয় আছে অথবা উটনীরা কয় আছে? নবী বলে হা হা বলতে পারি, এবং পাহাড়ের গাছের লতা পাতার সাথে তোমার উটটা আটকা পড়ে আছে। এমুক পাহাড়ে মুনাফিকটি বয়ে বয়ে কয়ে শুনছুনি কি কোন শুনি কি কই বলে উট ফেরে রয়েছে হিডা দেখে, আর আমরা যে ফিসে ফিসে তাই, অথচ আমরা যে মুনাফিকি করি ইডা কই তারা না, এটা বলে আবার নবী নাউজুবিল্লাহ করি আর জোরে কর না একটু পরে লোকটা এক হুজুর আমি তো উট পায়ে গেছি, আপনি যেখানে কথা বলছেন সেখানে গিয়ে আমার উট পেয়ে গেলাম। মুনাফিক গুলি এখন আতঙ্কিত হয়ে গেল। নবী দাঁড়াইছে, নবী কো আমি এই যে মিম্বরে দাঁড়াইলাম, এই যে আমি মিম্বরে দাঁড়াইলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি নবীর জিজ্ঞেস করো, আমি নবী এই মিম্বরে দাঁড়ায়া সবগুলি বলে দিব। এখন মুনাফিকটি কাঁদতেছে, নবী কয় এই মসজিদের নববীর ভিতরে তারা মুনাফিক আছো গাতাও বাইরো। আচ্ছা এখন যদি আমি এখানে কাউকে বলি যে যারা সুদ খান মাফিক থেকে উঠতে যান, খাইলেও কিন্তু এখন উঠতো, উঠলে সবার সামনে ধরা চিহ্নিত হয়ে যাবে, নবী কো বাইরো তো বিজফে বিশাবে মুনাফিক কিন্তু আবার আমল আমল দিকটা বেশি বেশি বেশি। নবী কইছে ওমর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলরা এমন আমল করব, তাদের আমল দেখলে তুমি উমর মনে করবে যে আমার আমল কিছুই না। না নবীদের বুখারী শরীফের হাদিস বেড়া মাশাআল্লাহ গুমটা টুমটা দিয়ে ফর্দা দিয়া এ আমার কথা মানে ঠিক কি না? না আমি অবাস্তব বলতেছি কিছু, আমার বায়রা গভীর মনোযোগ। নবী বলেন এই মুনাফিক বেরে যাও, একবার দুইবার কেউ বের হয় না। নবী বলে গো আরেকবার যদি বলতে হয় আমি তোমাদের বাপ দাদার নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিব। এখন তো কি আমরা বাপ দাদার নামও জানি, এই পরবর্তীতে মুনাফিক গুলি বের হয়ে গেল, গিয়াসের একটা মসজিদ বানাইছে, কি বানাইছে আর জোরে কোন কি বানাইছে, সূরা মুনাফিকের তাফসীর পড়েন পাওয়া যাবে কি বানাইছে। আর যদি আপনি কিতাব না পড়তে পারেন মোবাইলে গুগলে চার্জ দিয়ে, অথবা আপনি কি বলে এটারে প্লে স্টোর আছে না, এখান থেকে আপনি অনেকগুলো তাফসীরের কিতাব পাবেন, নামাতে পারবেন। আমার বায়রা গভীর মনোযোগ, এই মুনাফিক করে মসজিদ তৈরি করছে, মসজিদ তৈরি কইরা মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে এই জায়গাটারে কি বলা হয়? মেহরাব। এটারে কি বলা হয়? আর যেটাতে দাঁড়ায় খুতবা দেবে বলা হয় মিম্বর। কথা বলেন না ঠিক কি না? এই জন্য একটা গজল আছে, রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবারা উস্তনে হান্নানায় একটা খেজুর গাছের নাম, যাকে তোর খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে তোর খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরোহে
কাঁদিতে রহে নবীর বীর কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন হতবাক এই মুনাফিক গুলি মসজিদ তৈরি করছে মেহরাব বানাইছে এই মেহরাবটা বানায়া এই মেহরাবের উপরে বিরাট আকারের একটা পাথর ঝুলাইছে আর নবীর বায় দিয়ে মসজিদ আনবো হুজুর আমার মসজিদ আপনি উদ্বোধন করে দিয়া যান কইরে মুনাফিকের দল তোরা আজকা সুন্নি মুসলমানের নতুন শত্রু না তোমরা পুরানা শত্রু আরো জোরে কন ঠিক কিনা নবীরে কোন মতে বাইল দিয়া ঢুকায়া ওই ইমামের জায়গায় দাঁড়া করাইয়া দিব নবী যখন রুকু সাজদায় যাবে উপর থেকে পাথরটা দিল দিয়া ছেড়ে দিবে আর নবী পাথরের সাফা পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই মসজিদ কি আল্লাহর ঘর না শয়তানের ঘর আরো জোরে আল্লাহর ঘর না শয়তানের ঘর আমার নবীরে নিতে চাই আমার নবীরে আল্লাহ বলে দুস্ত আপনি যায়েন না যায়েন না এটা আমি আল্লাহর ঘর না এটা আপনার মারার জন্য বানাইছে আমার নবী আল্লাহ বলে নবী গো আপনি এই মসজিদের সাহাবীদের লয়া আগুনের মশাল দিয়া জ্বালায়া দেন আমার নবী সাহাবায়ে কেরাম লয়া এই মসজিদটারে আগুন দিয়া পুড়াইয়া দিছে কারণ এটা মসজিদ না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শয়তানের ঘর কথা বলে ঠিক কিনা এই মুনাফিক এখনো আছে আব্বা কথা বলে না ঠিক কিনা সুন্নি হুজুর আর গাড়ি বাঙ্গালা সুন্নি হুজুর ওয়াজ করে দায়িত্ব রইলে পিছিয়ে দিয়ে মারে সামনে দাঁড়াইতে পারে না কথা বলেন না ঠিক কিনা ও আমার বাজির সর্বশেষ একটা ওয়াজ কইরা আমার হক আমি আদায় করব এই মাসটার নাম হলো রবিউস সানি কি মাস জুরে কি মাস এই মাসে বড় পীর আব্দুল কাদের জিলানি দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয়েছে এটা বলা হয় ফাতিহায়ে আরে কন্যা ফাতিহায়ে আপনার মনে হয় পীর আল্লাহ পীর ওলি আল্লাহ মারেন না না বুম ফুড়াইবেন কি ফুড়াই দেখেন না কেমনে ফাঁসির জন্য লাগে মান আদালি ওলিয়ান ফাকাদ আদান্তুহু বিল হারবি কুসি হাদিসে কুসির হাদিস বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নিজে বলেন যারা ওলির সাথে বিয়াদবি দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম কলা গাছের ডাক গাবার গাড় হইলে কথা কন আল্লাহর সাথে কি যুদ্ধ করার কারো ক্ষমতা আছে আরো জোরে কন ক্ষমতা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সুরার নাম সূরাতুল ইউনুস 62 নম্বর আয়াত আ 62 নম্বর আয়াতে আল্লাহ কয় আলা সাবধান সাবধান ইন্না হরফে তাকিদ নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ ওলির বহু বচন আউলিয়া আমার আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়েছে লা খাউফুন এদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এদের কোনো চিন্তা নাই ফি দুনিয়া ওয়াল আখিরা এদের দুনিয়াতে ভয় নাই আখেরাতে চিন্তা নাই তারা ওলি হয়েছে কথা বলে ঠিক কিনা আর গাউসে পাক তো হচ্ছে ওলি বানানে ওয়ালা সূরা গড়া ক জীবনে কত বড় চুরি করলাম আজকা আব্দুল কাদের জিলানির ঘরে চুরি করব কারণ দেখছি উনার দরবারে কত মানুষ কত কিছু নিয়ে আসে এইগুলি চুরি করতে এই কথা বইলা রাতের 8টা বাজে ঘরে ঢুকছে দুইটা খাটের তলে গিয়ে বইয়া রইছে
রাতের বারোটা বাজা গেল, রাতের বারোটা যখন বাজে সুরা বেটায় আবার ঘর তন্ন তন্ন করে তালাশ করে ঘরের ভিতরে কিছু পাই না, পাইব কিভাবে? আমার গাউসে পাকব চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে। তো সুরা কো জীবনে মর শখ করে আইছিলাম, কিছু তো পাইলাম না, একটা কাজ করি কম্বল লাগাই দে, হুজুর ঘুমাইতাছে কম্বল নিম, কম্বল নিম। এই চিন্তা কইরা গো হুজুরের পায়ের দিক দিয়া দাঁড়ায়া কম্বল টানে। বারোটা বাজে টানা শুরু করছে, ফজরের আজান হইতাছে দয়া কান্দা মসজিদের মধ্যে কথার কথা আসলে তু কই নমস্তে গুম্বালা ঘুম থেকে বলেন না ঘুম থেকে হুজুর মসজিদের মাইক দিয়া কয় না ঘুম থেকে নামাজ বালা শয়তান কো হুজুর রাইমুল কো একটা মিথ্যা কথা কইতা হেতু ঘুমা আর এত কম্বল টানে কি আরাম না লাগে সকালবেলা আজান না দেয়া আর কম্বল টানলে আরে মামা রে মামা সে সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ ভালো গুরুত্ব করে না, তো লাভ কি? পাঁচ ওয়াক্তের শুরু হইলো আওয়াল আওয়াল নামাজ হইলো ফজর, কি ফজরের সময় কি দেখো মাইতে সবর তাই না, কথা বলা ঠিক কি না? এই চোরা কাই ফজরের আযান শুরু হয়ে গেল কম্বলের শেষ মাথায় এখন আয় না, এখন তো সমস্যা হুজুর তো এখন ফজরের নামাজও লাগিয়া উঠব আমি পালাই যাই দরজার কাছে গিয়া দেখানো যায় আমি গিয়া যে দরজা নাই দরজা নাই কই যাবো রে হাই রে হাই দরজা নাই খুব বুদ্ধি হইছে খাটের তলে ফলাই থাকি হুজুর তো সকালে দরজা খুলবই তখনই যাবো ফালাই দেশের উমুক শহরে একটা কুতুব মারা গেছে এখন ওইখানে আপনাকে একটা কুতুব দিতে হবে কুতুব তো সাধারণ কথা না যিনি 400 ওলিদের সর্দার হয় তিনি কুতুব হয় সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার এই চোরা বৈশা রইছে খিজির আলাইহিস সালাম আয়েশা কো কুতুব লাগবে গাউসে পাক কো কুতুব কি মামুল বাড়ির মুয়া ভাইছনি কইলি কি কুতুব পাওয়া যা কোনা হুজুর লাগব কারণ দেশ যেমন সরকার ছাড়া চলে না আল্লাহর দুনিয়া ও কুতুব ছাড়া গোপনে তারা নিয়ন্ত্রণ রাখে ঠিক কিনা বলেন না কো কিতা করতাম খাদেম রেখা ডাক দিছে ও বাবা খাদেম আমার ঘরের খাদেম নিচে একটা কুতুব শেয়ার হইছে এই কুতুব রে নিয়ে আসো না এই জীবনে আর সুরি করতে হুজুর না বালা এই যে কানো ধরছি কাঁপতাছে
গাউসে পাক কই আমার ঘরে ঢুকছো কিসের জন্য? হুজুর পিয়া তুমি মাফ করেন না, চুরি করার জন্য আসছিলাম কিছুই পাইলাম না, মাফ করেন এই জীবনে আর কোন জায়গায় চুরি করব না। কিছু পাও নাই বলে না কিছু পাও নাই, গাউসে পাক বলে বাবারে আমি আব্দুল কাদের জিলানির ঘর থেকে খালি হাতে চইলা যাইবা, এটা আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না, কিছু তোমাকে আমার এখান থেকে নিয়ে যাইতে হইব। সূরা হুজুর আল্লাহর দোহাই, আমার কুস্তা লাগবে, আমার মাফ করে দেবে। গাউসে পাক কো উযু করে আসো, সামনে তাকায়া দেখে গাউসে পাক দাঁড়ায় রইছে। গাউসে পাক যাইতারি নি, আরে ওলিদের ফাওয়ার আসেনি, সত্তর গড়ে একই টাইমে একই সময়ে ইফতার করেছেন। নবীদের একটা মুজেজা, ওলিদের একটা হলো কারামাত। ওলিদের একটা কি? আর নবী বলছেন আল কারামাতু আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামতটা সত্য। আরো আসতে পারে না, সুবহানাল্লাহ। ওলিদের কারামতের কথাই কোরআনে আছে, সূরা কাহাফের মধ্যে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর ওলিরা গুহার ভিতরে ঘুমায় আর গুহার মুখে বৈশা কিডনির নামে কুকুর ওলি আল্লাহরে পাহারা দেয়। আর আল্লাহ কোরআনে কয় এই কুকুরটা বিনা হিসাবে জান্নাতে যাবে। দেখ কোরআনের ওয়াজ, হে আব্বা সত্তর ঘরে ইফতার করলো, তারা বি নামাজ পড়তে, একজন ভাই তরিকার ভাই জাকের ভাই তুমি কি জানো নি আজকে তো আমার গাউসে পাক আমার ঘরে ইফতার করছে। হ্যাঁ বড় ডাক্তার, ধোয়া 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 কোন কিতা হুজুর কি আমার ঘরে ইফতার করে আইলো লাগছে। তৃতীয় জনায় গায়ে কি হয়েছে তোমাদের মধ্যে কো দেখার নাম উনি কো উনার গরবারে হুজুর ইফতারি করছে, হুজুর দশ গজ আমার ঘরে ইফতারি করে আছে, কো তোমরা দুজন জনের টাই মিথ্যা কথা, হুজুর আমার ঘরে ইফতারি করে আছে। লাগবে 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 মাশাআল্লাহ, 70 জন দাবি 70 জনের ঘরে ইফতারি খাইছে। গাউসে পাক বলে ঝগড়ার দরকার নাই, ওই যে গাছের দিকে তাকাও না, গাছের দিকে সবাই তাকাইছে, গাছের দিকে তাকায় দেখে গাছের পাতায় পাতায় গাউসে পাক মুড়া কাবা বৈশা জিকির করতাছে। আর জোরে কর না আল্লাহ আকবার, ও আব্বাজিরা রে সূরা বেড়া সেদিকে দূর দে, ওই দিকে গাউসে পাক দেখে ফিরা সাইরা গাউসে পাকের দরবারে হাজির। হুজুর কো পালাইতে চাইছিস বুঝি না, বস গাউসে পাক একটা নূরের তাজাল্লি দিয়া দিছে তার কালবের ভিতরে, তাজাল্লির ভিতরে দিছে আমার গাউসে পাক বলে এবার তুমি উপরের দিকে তাকাও। কতটুকু দেখা যায়? কো হুজুর আল্লাহর কসম আল্লাহর আরশ আযিম লামকান পর্যন্ত আমার চোখের সামনে দেখা যায়। কো নিচের দিকে তাকালো, কো নিচের দিকে তাকাইলাম, গাউসে পাক বলে কি দেখা যায়? হুজুর আল্লাহর কসম সাত জমিনের নিচে যে তাহাতা সারা আছে আমার চোখে হাজির হয়ে গেছে। আমার গাউসে পাক কই খিজির আলাইহিস সালাম কুতুব হয়ে গেছে, এই কুতুব রে লয়া যান, সুরের কুতুব বানায় দিছে আমার গাউসে পাকে। এই জন্য আশেক লেখে যে জন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, যে জন গাউসুল আজম সেজন জুরে তারে কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা, তারে কাঁদে যার চরণ
কৌশল আজম সেজন বাগদানে ওয়ালা সেজন কৌশল আজম সেজন হামদা অঞ্চলে পারি দিয়ে চুরছে কাফেলা সারি জমের ডাকাতের দল করিল হামলা মারতে বিদায় লইছে মা আমি জায়গা বল বাবা কই যাইবা মা আমি এলেম অর্জন করার জন্য আমি বাগদাদে যাচ্ছি বাবা তোর মা তোর বাবা তো নাই তোর বাবা একটা গরু রাইখা গেছিল ওটা পালন টালন কইরা তোর লেখাপড়া খরচের জন্য আমি মা এটা বিক্রি করেছি এই নাও তোমার বগুলোর মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা আমি দিয়া দিলাম তবে না তবে সাবধান কোন জায়গায় যত বিপদেই পড়ো না কেন মিথ্যা কথা কিন্তু বলিও আদেশটা কে দিছে মা বলেন না আদেশটা কে দিয়েছেন কাফেলা দিয়া চলছে সার জনের এক ডাকাতের দল হামলা করে দিল সবার কাছ থেকে সবাই সব সব কিছু নিয়ে গেল আমার গাউসে পাক ছোট মানুষ শিশু বাচ্চা মানুষ বাচ্চার কাছে তো কিছু থাকতে পারে না এই মনে কইরা সর চুরের চুরের চালা ফেলারা এরা কিছু জিজ্ঞেস করে নাই কিছু তালাস করে নাই ফিরার পরে এবার বড় সুর জিজ্ঞেস করে এই সব কিছু আনছো সবার কাছ থেকে সবার কাছে আনছি তবে একটা ছোট্ট বাচ্চা ছিল তার কাছ থেকে কিছু আনিও নাই জিজ্ঞেস কেন যাও জিজ্ঞেস করো এই তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের আরো আস্তে কর আরো জোরে তোমার কাছে কি কিছু আছে কহা আছে কি আছে 40টি স্বর্ণ মুদ্রা আমার বগুলের তলে আমার মা সেলাই করে দিয়েছে সুরা উইটা কো তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলে বাঁচতে পারতা কারণ তোমার প্রতি আমাদের এত বড় বিষয় একটা ইয়া ছিল না আকর্ষণ ছিল টার্গেট ছিল তুমি বাঁচতে পারতা চুর জনি কথা বলছে গাউসি পাক বলে খামোশ সাবধান একবার বলছেন আর বলবেন না আমার মা কইছে যত বিপদেই পড়ে আমি যেন মিথ্যা কথা না বলি ডাকাতের ভিতরে প্রেমের চেতনা জারি হয়ে গেল এটা কেমন সত্যান মা কইছে বিপদে যতই পড়ক না কেন মিথ্যা যেন না বলে এই জন্য সত্য বলে সব দিয়া দিত রাজি মিথ্যা কথা বলতে রাজি না আমরা কেমন না ফরমান আল্লাহর হুকুম মানি না আল্লাহর আইন মানি না রসুলের আইন মানি না ও গাউসে পালাক যা ডাকাতি করলাম সব গুলি ফিরাইয়া দিয়া দিলাম সবার মাল সামান সবার কাছে দিয়া দিলাম আর আপনি আপনার মুসলমান বানায়া আপনার কাছে মুরিদ করায়া দেন এই ধৈর্য চুর ডাকাত সর্বপ্রথম গাউসে পাকের কাছে মুরিদ হইছে এবং এই 60 জন ডাকাত তারা আল্লাহর ওলি হয়ে গেছে এক জামানা সাহাবতে বল আউলিয়া বেহতর আস সাদ সালে তোয়েত বেরিয়া সালাতুনিয়া জুড়ে সালামুনিয়াম সালে তুনিয়া রসু আওয়াজ করে বলেন গাউসে পাকের এই ক্ষমতা কি নিজে নিজে হয়েছে না আল্লাহ দিয়েছেন জোরে কর না আল্লাহ দিলে তো আমাদের বাপ দাদার কোন হিংসা আমি আজকে খুশি হয়েছি যে আপনারা তরিকতের কিছু মানুষ এখানে আসছেন আর এইরকম তরিকতের মানুষ মাহফিলের দরকার কথা কন না জালালউদ্দিন রুমি বলেন তোমার শত কিতাব আর শত কিতাবের পাতা আগুনে নিক্ষেপ করো আর সিও দিলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে কুরবান করে দাও তাইলেই তোমার সিনার ভিতরে এলেম আসবে নতবা আসবে না
এই জন্য রুমি বলছেন চশমে রৌশন কুঞ্জে খাকে আউলিয়া তাবুদিনি যে ইবতেদাতা ইন্তেহা। তিনি বলেন তুমি যদি তোমার মুর্শিদের পায়ের দোলা সুরমা বানায় চোখে লাগাইতে পারো তোমার চোখের জ্যোতি এত বাড়বে আল্লাহর আরশে আজিম থেকে লা মাকাম থেকে ধরে সাত জমিনের নিচে তাতা সারা পর্যন্ত যা আছে সব তোমার চোখের সামনে বাড়বে। যদি হককালে পীর হয় কি সঠিক পীর, পীরের তো অভাব নাই, বহুত পীরের মুখে দাড়ি নাই, বহুত পীরের নামাজ নাই, হ্যাঁ পীর বহুত পীর আছে মাথার চুলের একবার জড়া বানায়া মুসদারি মুদারি ডিকা মায়া মুসতির এমনে ফাঁকদা রাখছে লাল কাপড় একটা লাগাইছে। হ্যাঁ বলে বিশ্বাস বলেন নবীর সুন্নত ছাড়া কি পীর হতে পারে? আল্লাহর নামাজ আইন কানুন শরীয়ত বাদ দিয়ে কি কেউ পীর হতে পারে? এই জন্য নবী বলছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহি। কেউ যদি ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে মুহাব্বত করে আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে। একটা সুন্নত রাখলে কয়শো গলা কাটা শহীদের সওয়াব। তো দাড়িটি কামাই লেবেন একবারে ক্লিন শেভ করে নেবেন, দেখবেন নবী আপনার সুপারিশ করে বেশ তুলে দিব না। আওয়াজ করে বলেন দাড়ি রাখার দরকার আছে কিনা, টুপি মাথায় দেওয়ার দরকার আছে কিনা, পর্দা করা দরকার আছে কিনা? না, নিজে মার্কেট যাবেন না, বিডিরে ভাড়া দিবেন, ব্যাগ দিয়ে যাও বাজার করে নিয়ে আইন। এটা কি জায়েজ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন আল্লাহ বলে হে নারীরা তোমরা তোমাদের গৃহে গড়ে অবস্থান করো, গড়ের বাহিরে যেও না। কথা বলে না ঠিক কিনা? আর আল্লাহ আরেক জায়গায় বলছেন সূরা নিসার মধ্যে আল রিজালু কওয়ামুনা আলান নিসা, মহিলাদের কর্তা হলো পুরুষ, মহিলাদের কি বলে কর্তা, কি বলে এটা কর্তা অর্থাৎ পরিচালক, মহিলাদের চালে বকে পুরুষ, মহিলারা চালে বকে এন আমদারে কানো ধরে বেড়ি চালা। কো তুমি বুঝো না বাজারের ব্যবসা, এবার আমি যাই বুঝি। তুমি তো 2013 কাপে মাফতে বলে হলো, আমি তো একবার মাগবি নই ঘুরা হে বিড়া জানে না জানাবে এক কাপ চা খাওয়া সব লয়ে গেছে। কথা কোনো ঠিক কি না? আমি যতগুলি কথা বলছি এখানে আলেম ওলামারা আছে, কোরআনের বাইরে একটা কথা বলি নাই। হ্যাঁ সাফার কথা ঠিক আছে, কারণ বেডির কাছে তো আমি বিক্রি হয়ে গেছিলাম গা টাকা দিয়া, তো বেডি তো আমার জন্য মন চেন ঘুরাইবো। আরে কথা বলো না ঠিক কিনা? বেডি আমার কিনা লাগছে না, যদি বেডির কাছ থেকে একটা টেন আনতো বেডি আমার কিছু করতে পারতো? তোর বাপের ভাই তুই যা, তুই কাটা ওর যাই তার কই লই বেডি কে ওই বই লাগে না। কথা কোন না ঠিক কিনা? আর আমরা কত বলি আসছি বিয়ার রুমে দেখে নে কো বিয়াইশা কষ্ট হইছে আপনাদের? শেষ এক মিনিট বিয়াইশা ইয়া কি কইটার কাবিন, কাবিনটা কত টাকা করতাম? আরে করেন না 10 লাখ চেয়ে, আরে 8 লাখ রে। আর এটা তো কলা পাতা না ফইরা ফেলে দাও, এটা কি পাতা? কোন সময় সারা সারি ওই লেনারা কামো লাগে না, যেটা কলা পাতা ওই। আর নবী বলছেন এটা যদি তুমি সবচাইতে উত্তম নিয়ম হইলো বিবির সাথে বাসর ঘরে যাওয়ার আগে পরিশোধ করতে হবে। এটা আগে দেও বেটির বিয়া তারপরে বেটির কাছে যাও। আর দিছো না, না দিয়া বেটির সাথে সব করছো দুদিন পরে সাইডটা বেড়ে গেল, বিড়ির কাবিনার হক আদায় করল না মহারানা। আল্লাহ রসুল বলে হাশরের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, জিনাকারীদের কাতার তোমাকে আল্লাহ সাব্যস্ত করা কর দাঁড়া করাই দিব যে তুই জিনা হুর, তুই মহিলার সাথে জিনা করছ, তোর সন্তানগুলি বৈধ না, একটা বৈধ না, অসত্য বৈধ। তাহলে এখন কি করবেন? এখন কথা হলো এটাই, সবচেয়ে মজার কথা হলো এটাই, আপনি যা পারবেন দিতে তা আমার করেন। এবার এক টাকা হোক, রসুলতে কথা বলে নাই, আল্লাহ বলে এক এত টাকা করতে হবে, এরকম নিয়ম আছে? আপনি পারলে আপনার বেডি এক গেদা খুশি করেন না, সমস্যা কি? কথা বলেন না, কিন্তু আদায় করতে হবে, আদায় না করে কবরে গেলে অবস্থা ভালো হবে না আব্বা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুজার হেদায়েতের তৌফিক দান করুন, চিৎকার করে বলেন আমিন। দোয়া হবে
কবর জিয়ারতের খেয়ালে যার যার বাপ মা আহলে আওলাদ যারা কবরে গেছে তাদের কথা স্মরণ করে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ পড়ে তিনবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। اللهم آمين. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين এই দয়া কান্দা পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আখেরি মুনাজাতের জন্য আমরা হাত বাড়াইছি রে আল্লাহ। আজকের মাহফিল কার দানে জীবনের শেষ মাহফিল? আজকের এই মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত রে আল্লাহ? ও মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা হইছে না রে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহর জন্য আজকে তোমার কাছে তাওবা করি মাফ চাই। আমার মদিনার দয়ালু নবীর সিলাই আমাদের সবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে রে আল্লাহ। এই গুনাহ দয়া কবরে গেলে উপায় থাকবে না আল্লাহ, কবরের আজাব বড় ভয়ঙ্কর আজাব রে আল্লাহ। ডাইনের মাটি চাপা দিয়া বানে লাগাইব, বামের মাটি চাপা দিয়া ডান দিয়ে লাগাই বলে আল্লাহ। আল্লাহ গো, যত দায় গুনাহ করছি মরার আগে আমার গুনাহ গুলি মাফ করে দিও রে আল্লাহ। যেদিন মরে যাব মরার আগে ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমার দয়াল নবীর জিয়ারত আমার নসিব করে দিও রে আল্লাহ। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীরে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ মাহফিলে তিন কিসমের মানুষ হাত বাড়াইছে, এক দলের মাই আছে বাবা নাই, আরেক দলের বাবাই আছে মা নাই। এমন মানুষ হাত উঠেছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ যার মা নাই বাবা নাই তার মতন কপাল ফুরাই তোমার কেউ নেই। আল্লাহ আজকে মাহফিলে যারা বাপ মা হারায় কান্দে আল্লাহ তাদের বাপ মার কবর জান্নাতের বাগান বানায় দাও, আমার বাপ মার কবর জাহান্নামের আগুন জ্বালায় দাও। আল্লাহ বাপ মার কবর নুরুন আলা নূর বানায় দাও, তুমি তাকায় দেখো এতিমরা কেমনে কান্দছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবান খোদা আমাদের সবার বাপ মার কবর আজাব মাফ করে দাও, যাদের বাপ মা জীবিত আছে নেক হায়াতে তুমিও বা নসিব করে দাও। আল্লাহ মাহফিল যুব সমাজরা করলো, আল্লাহ প্রত্যেকটা যুব সমাজের আব্বা আম্মা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার হ্যাস আর কার আহলে আওলাদ যারা কবরে তাদের কবর গুলো আল্লাহ আমার অতি স্নেহের আদরের মোহাব্বতের ভাই ফারুক মোল্লা, আল্লাহ যুবকদেরকে নিয়া আল্লাহ বিশেষ করে দয়া কান্দার সবার সহযোগিতায় আজকের এই মাহফিলটা সাজাইছে রে আল্লাহ। দয়াল নবীর উজিলায় তুমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করো রে আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া সহযোগিতা করছে তাদের সহযোগিতা তুমি কবুল করো রে আল্লাহ। আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া
বাঁচাইছে আল্লাহ প্রবাসীদের তুমি মায়ার নজর লাই করে আল্লাহ আল্লাহ প্রবাসে তো সাথে মা নাই বাপ নাই ছেলে নেই স্ত্রী কেউ নাই সারাদিন কাজ করে সন্ধ্যার সময় যখন বিছানার মধ্যে শুই তখন বাপ মার কথা মনে হইলে সন্তানের চোখ দিয়া জল জোর করে পানি ঝরে আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদের তুমি জানে মানে হেফাজত রাখো আল্লাহ আজকের মাহফিলে অনেক প্রবাসীরা টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ বিশেষ করে আমার মহব্বতের সেলিমের জন্য দোয়া চাইছি আল্লাহ তুমি মায়ার নজরে রাখো আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখো মা নাই রে বাবা নাই জন্মের তীর আল্লাহ সেলিমের আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দুনিয়ার কবুলের কারণে কবরে আজাব দেখলে মাফ করে দাও আল্লাহ ফারুক ভাইয়ের আব্বা আমার হায়াত বাড়িয়ে দাও ভাই বোন হেলাওলা যারা আছে সবার হায়াত বাড়িয়ে দাও যারা কবরে গেছে এদের কবর গুলো জান্নাত বানিয়ে দাও আমার মতো বাপ খারা এতিম আল্লাহ আমার ভাই ফারুক নে সেলিমের আব্বার কবর জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও ভাই বোন যারা আছে বাইস্তা বাতিদা বাগনা বাগনি যারা আছে সবার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সভাপতি প্রধান অতিথি সবার জন্য দোয়া চাইছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আমার ডাইনে আল্লাহ উলামায়ে কেরামরা বসে রয়েছে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম আলেম স্টিলি থাকলে ওয়াজ করতে কথা বলতে মজা আল্লাহ আলেমদের হায়াতের মধ্যে বরকত দাও এই মাহফিলে আমার বাম পাশে যারা বসে আছে তাদের হায়াতে বরকত দাও সামনে যারা আছে পিছে ডানে বামে সবার হায়াত বাড়িয়ে দাও সভাপতি সাহেবের আব্বা নাই আব্বার কবর জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আল্লাহ আমার ডান পাশে হাজী সাহেব বড় হজ করে আছে কিছুদিন আগে উমরা হজ করে আছে আল্লাহ আল্লাহ বারেবার মক্কা মদিনা দেওয়ার তৌফিক দান করো হাজরে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ যে হাজরে আসওয়াদে চুমা দিলে চুম্বুকের মতন গুনাহগুলো টাইনে নিয়ে যাও আল্লাহ জীবনে আমাদের সবাইকে একবার হলো যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবা নবীর আশিক বানায়া শূন্যতের পথে কাতরে থাকার তৌফিক দান করো মা বল হ্যাঁ প্রবাসীর জন্য দোয়া চাইছে অনেকে অসুস্থ আছে আল্লাহ সবারে তুমি সাফা নসিব করে দাও আল্লাহ আপদ বিপদ থেকে বাঁচাইও শত্রু দুশ্মন হাত থেকে বাঁচাইও বিশেষ করে মা বোনদেরকে রাবিয়া মুসলি বানিয়ে দিও আবেদা সালেহা মুমেনা নামাজি মুত্তাকি পর্দা নিষিদ্ধ হিসাবে কবুল করো স্কুল কলেজ মাদ্রাসায় যারা লেখাপড়া করে মাথার জ্ঞান বুদ্ধি বাড়া দাও যারা পরীক্ষা দিচ্ছে দিবে দিয়েছে তাদের পরীক্ষায় উত্তীর্ণ নসিব করে দাও আজকের মাইকের চাউন অত্যন্ত চমৎকার আল্লাহ এই মাইকুলার ব্যবসার মধ্যে বরকত দান করে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।